বিসমিল্লাহিরাহমানিরাহিম আসসালামু আলাইকুম কালারফুল থেকে আমি সামিরা লাইভে চলে এলাম ও আজকে আছে বাইরে কিন্তু খুব বৃষ্টি হচ্ছে ঢাকাতে বৃষ্টি 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 কি যে অনা সৃষ্টি তো খুব তাড়াতাড়ি করে সবাই জয়েন করবেন আজকে আজকে কালারফুলের একটা মিষ্টি লাইভ হতে যাচ্ছে কিন্তু খুব শর্ট লাইভ শর্ট লাইভ কেন সেটাও আমি বলে দিব আল্লাহ এটা কি কি এখানে কেন আচ্ছা কি আপু কেমন আছেন কানিজ ফাতিমা আপু সবাই একটু তাড়াতাড়ি 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 জয়েন করে ফেলবেন খুব তাড়াতাড়ি করে জয়েন করবেন আজকে আখি আপু ইউএসএ থেকে আব্দুল আব্দুল কালাম ওকে আচ্ছা স্নেহা রেহানা আপু আপু কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে খুব মিষ্টি একটা কালেকশন দেখাতে যাচ্ছি আজকে কাফতান আবায়া সবার পছন্দের রেগুলার একটা কাফতান কিন্তু ডিজাইনার আমি জানি আপনাদের এটা অনেক পছন্দ হবে কিন্তু পছন্দ হলেও কিন্তু আজকে একটু লিমিটেড কারণ প্রিন্টটা আমি পাইনি মানে ঈদের পরে যা হয় আর কি একটু কম ধান একটু কম ছিল যার কারণে হচ্ছে বেশি করতে পারিনি আমি জানি যে সবার অনেক বেশি পছন্দ হবে এত প্রিন্টে আমি আজকে বলছিলাম আজকে লাইভটা খুব শর্ট করতে হবে বেশি লং লাইভ করতে পারবো না কারণ এত লিমিটেড প্রোডাক্ট এত দেরিতে আজকে আপু বাইরে অনেক বৃষ্টি আচ্ছা মারুফ আপু কেমন আছেন নাহার জামান আপু তাড়াতাড়ি শুরু করেন আপু আচ্ছা তাড়াতাড়ি করছি ওকে সেরিনা আক্তার কেমন আছেন আপু শিরিন আপু রাশিদা কনা আপু আচ্ছা মারুফ আপু ওয়ালাইকুম আসসালাম মিমি আপু নেহা আপু শুন সানভি আয়েশা আয়েশা সানভি কোনটা আপু ব্ল্যাক রোজ ও আচ্ছা ব্ল্যাক রোজ কোনটা আপু ব্ল্যাক রোজ কিন্তু দুইটা ব্ল্যাক রোজ কিন্তু দুইটা আমাদের একটা হচ্ছে উপরে কাভার আপটা আরেকটা হচ্ছে যেটা হচ্ছে যে একদম ইয়া হাতাটা হ্যাঁ প্রিন্ট হাতাটা কোনটা বলো লুৎফুন্নাহার মিরি আপু আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারকাতু ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবারকাতু আচ্ছা হ চাঁদের কণা তাসিম সোনা চাঁদের কণা আরে রাজি আপু সবাইকে আবারও ওয়েলকাম করছি আজকে সুন্দর একটি লাইভে আজকে সবার পড়ার জন্য একদম রেগুলারলি পড়ার জন্য খুব সুন্দর একটা আবায়া নিয়ে এসেছি দেখো খুবই প্রিটি একটা ডিজাইনার আমি জানি এই টাইপের ডিজাইনার আবায়াগুলো আপুদের বেশি পছন্দ কারণ এখন যেহেতু গরম গরমে একটু আবায়াটা বেশি পরেন এবং খুবই কমফোর্টেবল আরেকটা ব্যাপার যে আমরা যেহেতু আবায়া পরি আবায়াতে কিন্তু নিত্য নতুন ডিজাইনটা খুব ইম্পর্টেন্ট সো আমরা চেষ্টা করছি আপনাদের জন্য নতুন নতুন ডিজাইন নিয়ে আসার জন্য বডিটা যেন শো না করে ভেতর থেকে কোনো ড্রেস যেন বোঝা না যায় এমন কাপড়ের উপরে কিন্তু আমি চেষ্টা করি আপনাদের জন্য আবায়া দেওয়ার ঠিক আছে সো সবাই নিশ্চিন্তে অর্ডার করতে পারবেন আজকে ফুল সেট দেখাবো অর্থাৎ আবায়া দেখাবো তার সাথে হিজাব দেখাবো তার সাথে নিকাব দেখাবো সো সব কিছু একসাথে আপনারা পেয়ে যাবেন এবং সুন্দর একটা জলপাই কালার বলবো মেহেদি টাইপের একটা কালার সো মেহেদি টাইপের একটা কালার সেটার সাথে একদম কাঁঠালি টাইপের একটা প্রিন্টের কন্ট্রাস্ট করেছি আমি জানি যে এই গরমে আসলে এই কালারগুলো পরলে খুব বেশি সুদিন লাগবে সো এই হচ্ছে পেছনটা নিয়েছি প্রিন্ট এবং সামনে রয়েছে এক কালার একটু জলপাই কিংবা একটু মেহেদি কালার যেটাই বলেন না কেন সেটা এবং এটা করেছি একটু কষ্ট করেছি আপনাদের জন্য উপর থেকে নিচ পর্যন্ত কিন্তু পার বসিয়ে দিয়েছি দেখেন একদম উপর থেকে নিচ পর্যন্ত পার বসানো এবং মিডেলে বসানো হচ্ছে খুব সুন্দর একটা কুশিকাটা লেস বসিয়েছি হোয়াইট কালারের যেন এটা দেখতে আরও বেশি সুন্দর লাগে আসলে আমরা আসলে মেয়েরা কি করি যে কোনো বোরখা বানানোর সময় কিন্তু মাথায় থাকে যে একটু লেস দিব একটু পাইপিং করব সো সেটার কথা মাথায় রেখেই কিন্তু আমি সবসময় এটা চেষ্টা করি এই হিজাবে রয়েছে কিন্তু পার যেটা হচ্ছে আমাদের পেছনের পোর্শনটা এবং সামনের যে পারটা রয়েছে ম্যাচিং করে হচ্ছে হিজাবে পার দিয়েছি নিকাবটা থাকছে প্লেন নিকাবে কোনো প্রিন্ট দেইনি অনেকেই নিকাবে প্রিন্ট পছন্দ করেন না সো নিকাবটা একেবারে প্লেন পাবেন ফুল সেট আজকে আপনারা এত সুন্দর চেরির মধ্যে একটা সুন্দর কাফতান আবার পেয়ে যাবেন একটু কমেন্টটা নিয়ে নিই আপুদের আল্লাহ অনেক কমেন্ট চলে এসছে আপু আপু অর্ডার করে একটাও পাই না যখন দেখবেন একটু তাড়াতাড়ি করে অর্ডার করবেন হ্যাঁ আর আজকে কিন্তু সব চেরির উপরে এটা ডাবল জর্জেট বডি শো করবে না হ্যাঁ আমি একটু পিছনটা দেখাই আর এটার সাথে কিন্তু আপনারা সেটিং হিজাব পেয়ে যাচ্ছেন আমি যে সেটিং হিজাবটা করেছি এই সেটিং
কালারটা কিন্তু আপনারা পেয়ে যাবেন ওকে আর সামনের পোশনে রয়েছে জলপাই কালার বা আপনারা মেহেদি কালার বলতে পারেন খুব সুন্দর ভেতর থেকে রয়েছে বেল্ট আমি একটু বেল্টটা দেই কারণ অনেক হেলদি আপু আছেন অনেক স্লিম আপু আছেন সবাই চান যে সামনের পোশনে হাতে একটু বেল্ট করতে ঠিক আছে এই হচ্ছে আমাদের রেগুলারলি ইউজ করার জন্য যারা অফিস করেন যারা বাইরে সব সময় যান তারা খুব সুন্দর ইউনিক ইউনিক কিন্তু কাফতান করতে চান যে একটু ডিজাইনার কাফতান হবে সব সময় রেগুলারলি পরব সো এরকম সুন্দর একটা কাফতান কিন্তু আপনারা আজকে নিতে পারেন শুধুমাত্র কিন্তু চেরিতে পাচ্ছেন এটা আমরা ডায়মন্ডে দেইনি তাই না এটা কিন্তু চেরিতে সো যারা চেরি লভার আছেন তারা অবশ্যই আজকে এটা পারচেজ করে ফেলবেন হিজাবটাও চেরি পেয়ে যাচ্ছেন এবং হিজাবটা কিন্তু বড় সরো আছে হ্যাঁ লং আছে আমি কিন্তু দুই পাশে এরকম সেফটি পিন দিয়েছি এটা খুললে অনেকখানি সুন্দর বড় সরো রাউন্ড করে কিন্তু এই হিজাবটা পরা যায় তার সাথে নিকাব রয়েছে কারণ ম্যাচিং নিকাব যখন আপনি পরবেন একটা বোরকাতে অন্যরকম একটা স্মার্টনেস আসবে এই কারণে আমি সব কিছু ম্যাচিং দেওয়ার চেষ্টা করছি ব্ল্যাক রোজ প্রিন্টের হাতা ওকে ব্ল্যাক রোজ প্রিন্টের হাতাটা নাই না আরে আপু কিছুই পাই না আর বইল না আপু একটা কালার একটা হিট কালার দেখো মানে আমি জানি যে এই হিট কালারটা অলরেডি অনেক আপুরে স্ক্রিনশট দিয়ে ফেলেছে আমি দাম বলিনি এখনো আমরা কিন্তু আজকে যেটা করেছি একটু খেয়াল করবেন একদম উপর থেকে একটু দেখাও আমি একটু দেখাই সামনে থেকে উপর থেকে নিচ পর্যন্ত কিন্তু আপনারা এই যে ডিজাইনটা জাস্ট দেখেন আমি চেষ্টা করেছি আপনাদের জন্য একটু ডিজাইন করার এই হচ্ছে উপর থেকে একেবারে নিচ পর্যন্ত কিন্তু এই ডিজাইনটা গিয়েছে হ্যাঁ উপর থেকে নিচ পর্যন্ত এই ডিজাইনটা গিয়েছে এবং সামনে দিয়েছি এই কুশি কাটা লেসলেসটা কি কিউট না আপু কালকে তোমার শোরুমে গেছে মাহারি আমার সাথে দেখা হয় নাই কিডা রে ফোন দেয় আমার লাইভের সময় আমার এত বিরক্ত লাগে আচ্ছা আপু জিলবাব রিস্টক হবে কোনটা মারহাবা জিলবাব চলে আসবে আপু সব আস্তে আস্তে আসবে আচ্ছা এটা হচ্ছে সামনের পোশনে কি সুন্দর না প্রিন্টটা অসাধারণ সুন্দর এই যে এতটা কিন্তু গাঢ় না আপনারা যে ইয়েলো কালার দেখতে পাচ্ছেন ক্যামেরা ইয়েলো না লাইট কাঠালি ঠিক আছে আমি একটু বলে নিই কারণ অনেকে হয়তো চিন্তা করতে পারেন যে পিছনে কি অনেক গাঢ় লাগবে না লাইট একটা কাঠালি কালার সামনাসামনি দেখলে দেখবেন একেবারে মাইল্ড কালার খুবই 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 প্রিটি একটা কালার কোনো গাঢ় কিছু হবে না এমন হয় না যে একদম চকচক করতে থাকবে হলুদ কালার না হালকা কাঠালি রং যেটা ক্যামেরাতে একটু লাইটের কারণে ডিপ লাগে দেখতে হ্যাঁ বেশি চকচক করতে থাকে বাট আর একটু লাইট কিন্তু সো একদম চোখে লাগবে না খুব সুন্দর সুদিং একটা কালার একদম কাঠালি হালকা কাঠালি যে ইয়েলো হয় সেটা তো এই প্রিন্টটা পিছনে দেখেন এই যে এই প্রিন্টটা থাকবে পেছনে খুব সুন্দর সো এটা থাকছে পেছনে ক্লিয়ার না তাই হ্যাঁ অনেক কাপড়ে তো বলছে কেন এরকম হয় কি যন্ত্রণায় যে আছি আমি তো মানে নেট ইউজ আচ্ছা এখন দেখো তো আমি একটু এই জন্য ওয়েট করছি এখন দেখো তো ওকে সাদা কালো প্রিন্টের উইংস আবার আনবো লং খিমার আসবে লিলেন কাপড়ের আসবে এখন ক্লিয়ার না আপু কোনো সমস্যা রেসপন্স পাচ্ছি না যেটাই পছন্দ করি সেটাই নেই এখন ক্লিয়ার আচ্ছা অ্যাপেল আবায়া আনো আচ্ছা ক্লিয়ার না খোলা আপু ক্লিয়ার না দেখো তো এখন ক্লিয়ার কিনা সবাই একটু একটু লাইক দেবেন হ্যাঁ আমার লাইভে কিন্তু একটু লাইক দিতে হবে আমি এই কথাটা প্রায় বলি আপনাদেরকে তাই না যে আপু বিরক্ত করে খালি লাইক দিতে হলে ক্লিয়ার আপু হ্যাঁ এখন একটু ক্লিয়ার থাকার কথা দেখে তো এখন একটু ক্লিয়ার কিনা মেহের মরিয়ম মৌরি আপু আমার কমেন্ট পড়ে না একদিন আল্লাহ সরি আপু আচ্ছা আগের ব্ল্যাক রোজ নাই রে সোনা ক্লিয়ার ওকে কখনো পাবো না লাইভ দেখেই যেতে হবে আহারে না 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 আচ্ছা এটা আজকে কিন্তু অর্ডার করবেন দেখেন সামনের পোশনে এ পর্যন্ত আটটা বোরকা নিয়েছি অসাধারণ কাপড় কোয়ালিটি আমি ওমরা হজ করতে যাব নিয়ত করেছি আল্লাপাক কবুল করলে তোমার বোরকা পরে যাব দোয়া করিও আলহামদুলিল্লাহ সাথী আপু অবশ্যই অবশ্যই আর আপনার জন্য দোয়া এবং আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা সুস্থ থাকতে পারি ঠিক আছে আচ্ছা এই হচ্ছে সুন্দর আবায়াটা আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি পেছনটা হচ্ছে প্রিন্ট সামনে রয়েছে এরকম লাইন মানে এটা হচ্ছে দেড় ইঞ্চির মতো না দুই ইঞ্চি
1.5 ইঞ্চি মতো এরকম কিন্তু চওড়া পার চলে গেছে নিচ পর্যন্ত। মিডলে রয়েছে যেটা, সেটা আমি একবার একটু দেখিয়ে দেই। মিডলের কুশি কাটাটা দেখো, খুবই আনকমন একটা কুশি কাটার লেস আমি বসিয়ে দিয়েছি, আমার এটা খুব পছন্দের। গোরখাতে আমার কুশি কাটার লেস মানে আমার কাছে সেটা প্রিয়, সো এই কুশি কাটার লেসটা আমার অনেক ভালো লাগে, ঠিক আছে। সো এই ডিজাইনটা একটু দেখেন, এই ডিজাইনটা আই হোপ খুব নতুন, ঠিক আছে, এটা আপনারা দেখেননি, এটা খুব নতুন। আচ্ছা 1750 টাকা জিলবা বানবা না, আনবো আপু প্লিজ হিজাব দেখো, হিজাবে লাইভ হবে। সো এই হচ্ছে আমাদের কুশি কাটার মিডল পোর্শনটা, রয়েছে হিজাব তার সাথে রয়েছে নিকাব। টোটালটার প্রাইস মাত্র 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 1580 টাকায় ফুল সেট একটা কাফতান আবায়া আপনারা পেয়ে যাবেন, যেটা এত সুন্দর ডিজাইন করা, ভেতর থেকে বেল্ট রয়েছে এবং এটা সাথে রয়েছে একেবারে থ্রি ইন ওয়ান। এই কাফতানটা পরে আপনারা কোথায় কোথায় যেতে পারবেন, কোথায় যেতে পারবেন না বলেন, ঢাকা শহরে যে কোনো, ঢাকার বাইরে যে কোনো জায়গায় আপনারা এটা পরে বের হতে পারবেন। খুবই ক্লাসি, খুব সুন্দর একটা ডিজাইনার। আমি মনে করি আমরা যখন প্রিন্ট করব, প্রিন্টের মধ্যে যখন কিছুটা ডিজাইন থাকবে তখন কিন্তু আরো বেশি ভালো লাগে। সো অবশ্যই এটা মিস করবেন না, কিন্তু একটু দুঃখের খবর আছে, খবরটা খুবই মর্মান্তিক খবর, সেটা হচ্ছে খুবই লিমিটেড। আমি জানি যে এই প্রিন্টটা অনেক আপুদের পছন্দ হবে, 1580 টাকায় ফুল সেট চেরির মধ্যে এত সুন্দর একটা কালেকশন পেয়ে যাবেন, যেটা এখন যেহেতু গরম আমরা একটু হালকা পাতলা ডিজাইনে থাকব এবং খুবই প্রিটি। সামনে থেকে লেস থাকবে পুরোটা, দুই পাশে প্যানেল, পেছনটার প্রিন্ট মানে কন্ট্রাস্টটা দেখেন, জাস্ট একটু কাঁঠালি ইয়েলো গ্রিন এবং কাঁঠালির সাথে একটা কম্বিনেশন, খুবই সোবার লুক, তাই না। এটার সাথে কিন্তু আমরা হিজাব পেয়ে যাচ্ছি, সেটিং হিজাব এবং তার সাথে রয়েছে নিকাব। সো পুরোটার প্রাইসই কিন্তু 1580 টাকা। অনেকেই আবার বলে আপু হিজাবটার প্রাইস কত, না হিজাব নিকাব এবং আবায়া হাতায় কিন্তু কাফ রয়েছে, কাফে কিন্তু 4টা বাটন, হ্যাঁ এখানে দুটো ভেতরে কিন্তু আরও আছে, কারণ অনেকে হচ্ছে হাত অনেক মোটা থাকে সেই ক্ষেত্রে হয় না, এই কারণে আমি 4টা দিয়ে দিই, এখানে হচ্ছে একটা এবং পেছনে, আমার হাত চিকন দেখে আমি এটা দিয়েছি, ঠিক আছে। যারা একটু হেলদি তারা ভেতরে একটা দেবেন, এখানে আরও দুটো আছে। সো এই হচ্ছে আমাদের কাফ, হ্যাঁ আর খুবই প্রিন্টি, আমি পেছনটা একটু দেখে, এই এই হচ্ছে হিজাবের পেছনের পোর্শনটা, খুবই আরাম করে পড়তে পারবেন। এই ফুল সেটের প্রাইস কিন্তু 1580 টাকায় পাবেন, চেরি ম্যাটেরিয়ালের মধ্যে এত সুন্দর একটা ডিজাইনার, ভেতর থেকে বেল্ট আছে, বেল্টটা একটু দেখাই, একটু বেল্ট, আমি জানি এটা নিয়ে সবাই মন খারাপ করবেন যে কেন পাচ্ছি না, কারণ এই টাইপের আসলে এই প্রিন্টটা আমি আর দিতে পারবো না, এটা সত্যি মানে দান একদম। এই যে বেল্ট আছে, হ্যাঁ বেল্ট আছে। শিমু আপু, আপু 1250-এর যে পকেট স্লিভ আবায়া ছিল সেগুলো কবে আনবেন, আমার কমেন্ট একবারও পড়লেন না। আরে শিমু আপু পড়ি নাই, চট্টগ্রামে হোম ডেলিভারি, হ্যাঁ অবশ্যই চট্টগ্রামে হোম ডেলিভারি, আমাদের জেলা শহরগুলোতে মানে একেবারে সদরে তো আছে, উপজেলাতেও কিন্তু হোম ডেলিভারি হয়, তাই না, কিছু কিছু জায়গায় হয়। আচ্ছা এই হচ্ছে আমাদের আজকে সুন্দর 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 কাফতান আবায়াটা, এটা যারা নিতে চাচ্ছেন একটু কাইন্ডলি দ্রুত করে ইনবক্স করে ফেলবেন, একটু তাড়াতাড়ি করবেন, আপু উইংস আবায়া কবে আনবা, ঠিক আছে। আপু মাহানুর বোরখাটা আবার আনো, 15টা বোরখা নিয়েছি, মাহানুরটা ভুলতে পারি না। পিপো এটা কি বললা, মাহানুর ভুলতে পারতেছো না, তুমি আমারে ভুলা যাও, যাও মাহানুরকে ভুলতে পারছে না। আচ্ছা এই হচ্ছে আমাদের সুন্দর গোরখাটা, এটা মিস করবেন না কেউ, মানে কেউ না মানে তাড়াতাড়ি করে যারা যারা নিতে চান তারা, সবাইকে তো দিতে পারবো না, এটা তো অসম্ভব আমার জন্য। সো যে লিমিটেডটা আছে অবশ্যই অবশ্যই তাড়াতাড়ি করে অর্ডার করে ফেলবেন, হ্যাঁ। শোরুমের অ্যাড্রেস হচ্ছে হাউস 36 রোড 5 ব্লক B, রামপুরা বনশ্রীতে চলে আসবেন। এবং আজকে আমরা না পরে এত আরাম ফিল করছি, মানে একেবারে খুব মনে হচ্ছে ঠান্ডা ঠান্ডা, মানে খুব আমার আবায়া পরলে একটু অন্যরকম ফিল হয়। আচ্ছা গলার পোর্শনটা একটু দেখে, গলাতে এখানে একটা বাটন দেয়া মানে ই দেয়া আছে, হ্যাঁ হুক দেয়া আছে, রাউন্ড গলা, এই যে এখানে পাইপিং করেছি, আমি কোনোটাই কম করিনি, মানে চেষ্টা করেছি আপনাদের জন্য একেবারে বুটিক্সের একটা উপহার দিতে, ঠিক আছে, চেষ্টা করেছি যেন আপনারা নিজের মন মতো টেলার থেকে বানানে যে বানালে যেটা যেটা হয় যেটা যেটা চান আপনারা সেটাই আমি করে দিয়েছি, যে আমরা টেলারকে যেমন বলি গলাতেও একটু পাইপিং দিয়ে দিন প্লিজ, আচ্ছা এখানে একটুখানি এ দেন না, ম্যাচিং একটা বাটন দেন না, ভেতরে একটা বেল্টও দিয়ে দিন, মানে সব আমি টেলারকে যেভাবে যন্ত্রণা করি সেটা আপনাদের জন্য এনে দিই আসলে। আপু নীলপুরি আপু, আপু কেপ গাউনটা
পেয়েছি সামনা সামনি বেশি সুন্দর থ্যাঙ্কস কালারফুল এত সুন্দর কালেকশন থ্যাংক ইউ আপু নীলপরি আপু হ্যাঁ কিছু কিছু আছে না আমি বুঝাতে পারি না কিন্তু আমি জানি যে এটা পাওয়ার পরে আপুদের পছন্দ হবে কিছুগুলো এরকম লাগে সত্যি কথা আচ্ছা এইটা হচ্ছে খুবই সুন্দর ফ্লাওয়ার প্রিন্টটা একটু দেখেন একটু ডিফারেন্ট প্রিন্ট কিন্তু কাঠালি লাইট কাঠালি হবে ডিজাইনটা দেখেন খুবই প্রিটি এটার সাথে আমরা জলপাই কালারের কন্ট্রাস্ট নিয়েছি আশা করি সবার ভালো লাগবে 50 থেকে 58 পর্যন্ত আপুরা পেয়ে যাবেন উইথ হিজাব নিকাব এবং এটার প্রাইস মাত্র 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 1580 টাকায় ফুল সেট ঠিক আছে এটা ভাবা যায় একটা সেটিং হিজাবের প্রাইস 350 টাকা থাকে আমরা যেটা নরমালি সেল করি সো আপনার সেটিং হিজাব তো পেয়ে যাচ্ছেন হিজাব কিন্তু খোলা যায় আমি এই জায়গাটা বেঁধেছি মানে অনেক বড় করে পড়তে পারবেন ওকে বড় করে পড়তে পারবেন আর যারা একটু হেলদি স্লিম আপুরা সেটিং আচ্ছা এই যে সেটিং হিজাব কি করে পড়তে পারবেন এটা অনেকে জানেন না আরেকবার একটু দেখিয়ে দিচ্ছি দুটো মাথা আছে সেটিং হিজাবে দুটো মাথা থাকে এরকম দুটো মাথা একটা ছোট দেখেন এই যে এই মাথাটা ছোট এবং এই মাথাটা বড় জাস্ট দুটো মাথা পরে ফেলবেন ওকে এই যে এরকম একটা প্রথমে ছোট মাথাটা পরলে পরা শেষ যদি কারো টাইট হয় একটু খুলে নিয়ে একটু ইয়ে করে ফেলবেন এই যে যদি দেখেন যে টাইট হচ্ছে তাহলে এটা খুলে ফেলবেন খুলে এখানে দিবেন দেখবেন মাথাটা বড় হয়ে গেছে খুব ইজি মানে সেটিং হিজাব সবচেয়ে ইজি হচ্ছে ইয়ে করা ঠিক আছে এই যে আর যখন আপনি দ্বিতীয় মাথাটা দিবেন এই যে কান বরাবর দিবেন এরকম দিবেন না ঠিক আছে কান বরাবর এই যে তাহলে হচ্ছে আপনার ফিটিংসটা ভালো আসবে এভাবে দিয়ে দেখেন এই পড়া শেষ এই যে এখানে যে ইয়েটা আছে না কাটিংটা মানে সরি সেলাইটা এটা আপনি এই যে কান বরাবর দিয়ে ঢুকাবেন যত পিছনে নেবেন এটা ফিটিং হবে ঠিক আছে এই পড়া শেষ খুব সুন্দর করে আরাম করে এটা পড়তে পারবেন সাথে যদি নিকাব করেন প্রথমে নিকাবটা পরে নিতে পারেন অনেকে আছে প্রথমে নিকাব করে নেন সো প্রথমে হচ্ছে আপনি নিকাবটা পরে নেবেন এরপরে এই হিজাবটা পরবেন তাহলে আর কোনো টেনশন নেই ঠিক আছে এই যে দেখেন এই যেরকম খুব রাউন্ড করে পড়তে পারবেন যারা অনেক সুন্দর করে রাউন্ড করে পড়তে চান এভাবে পড়তে পারেন আর আমি আবার এই যে জায়গাটা একটুখানি পিন আপ করি ঠিক আছে পিন আপ যদি না করতে চান খুলে দিবেন ওকে এই যে পেন্সিলটা খুবই সুন্দর আরাম করে এই সুন্দর কাফতান আবায়াটা ইনশাআল্লাহ আপনাদের সবার সবার অনেক বেশি পছন্দ হবে আশা করি এবং ভেতরে বেল্ট রয়েছে বেল্টটাও আপনারা সুন্দর ফিটিং করে পড়তে পারবেন সেটিং হিজাবটা আমি দেখিয়ে দিলাম যারা জানেন না তাদের জন্য ঠিক আছে আর যারা জানেন তাদের জন্য তো কিছু না পরার পর খুব সুন্দর করে এই যে এরকম ফিট করে নেবেন যেমন আমার আমার এখানে এই যে এরকম করে আমার যতটুকু লাগে আমি নিয়ে নিই একটু আয়না দেখে ঠিক করে নেবেন এই যে এরকম রাউন্ড মাথা যখন দেখবেন আপনার ফিটিং হচ্ছে একটু খুলে নিয়েন দরকার হলে খুলে সেলাইটাই জাস্ট আগে পিছে করে নেবেন খুবই ইজি আর চাইলে সেলাই যদি না দিতে পারেন তাহলে কি করুন পিন আপ করে রাখতে পারবেন যদি মনে করেন না আমার এখন সেলাই দেওয়ার অপশন নেই আমি টেইলারে যেতে পারছি না বা এমন কিছু তাহলে এটা এরকম টান দিয়ে খুলে জাস্ট এখানে একটা পিন আপ দিয়ে রাখবেন সেফটি পিনও ইউজ করতে পারবেন কোনো সমস্যা নাই ঠিক আছে সো এই বোরখাটার জন্য খুব 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 তাড়াতাড়ি তাড়াতাড়ি করে অর্ডার করতে হবে আপু এটা আমি নিব আপু তাড়াতাড়ি করে অর্ডার করতে হবে হ্যাঁ আচ্ছা ইয়ে ইনারগুলো দেখি তো নতুন ইনারগুলো আচ্ছা ইনার যেগুলো শেষ হয়ে গিয়েছিল নতুন করে যে ইনারগুলো এসেছে আমি কিছু ইনার দেখিয়ে দিব যারা ইনারের জন্য সব সময় ওয়েট করেন তারা কারণ আমাদের ঈদ আমাদের ইনারগুলো সবসময় আসতে থাকে কারণ ইনার বা প্লেন বোরকা আমরা সব সময় পরি অনেকেই আছেন ধরেন আবায়া পরেন না কিন্তু বোরকা তো লাগে বোরকার উপরে হয়তো অন্য কিছু পরেন যার কারণে এগুলো আমাদের সবসময় সবসময় কালেকশনে রাখতে হয় তো অবশ্যই অবশ্যই এই বোরকাগুলো নিয়ে নেবেন একটু দেখিয়ে দিই আমরা সামনে কিন্তু জিপার চেন দিই এই সুন্দর জিপার চেন অনেকে যারা নতুন মা হয়েছেন তাদের জন্য অনেক বেশি দরকার হয় আল্লাহ জাম দেখি 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 একটা ইয়ে দেখি ওয়াও মাশাআল্লাহ দেখো জাম ইস আমার এখন খেতে মন চাচ্ছে বাট তোমাদের সামনে খাবো না যাও আল্লাহ কি কিউট দেখি 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 এই যে গাছের জাম এটা শুনুন আমার সামনে এই লাইভের সময় আনতে হইলো কি কিউট না তোমরা কে কে জাম পেরে খেয়েছো বলো আমি আমার শ্বশুর বাড়িতে একটা জাম গাছ ছিল হ্যাঁ সেই জাম গাছটা কেটে ফেলেছি আমি অনেক কেঁদেছিলাম এবং আমার শ্বশুরের সাথে কথা বলি নাই অনেক দিন রাগ করে এবং বাড়িতে গিয়েও কথা বলি নাই
ইনফ্যাক্ট বাড়িতে গিয়েও কথা বলিনি, কথা বলে না কেন, বউ কথা বলে না কেন, পরে আমি বলছি আপনার সাথে আমি কথা বলবো না, আপনি কেন জাম গাছটা কাটতেন, বলে পাতা পুরা নষ্ট হয়ে যায়, পাতা পড়ে নাকি নষ্ট হয় বাড়িঘর ইয়ে পড়ে পড়ে নাকি নষ্ট হয়, এই জন্য সে বিশাল বড় একটা জাম গাছ, ইসে আমার খাইতে মন চাচ্ছে বাট পরে খাবো যাও, বিশাল বড় একটা জাম গাছ সেটা কেটে ফেলছে, তো ওইটা তো আর লাগানো হবে না তাই না। আচ্ছা এই বোরকাটা দেখেন খুব সুন্দর পিচি কালার, একদম লাইট কালারের বোরকা, যারা প্লেন বোরকা পড়তে চান, প্লেন বোরকা, হ্যাঁ প্লেন বোরকাটা পড়তে চান তারা এই কালারটা নিয়ে নেবেন, এই সুন্দর বোরকাটা নিয়ে নেবেন, প্লেন চেরির মধ্যে এই সুন্দর বোরকাটা, লম্বায় হচ্ছে 50-58 পর্যন্ত চলে এসেছে, সো অবশ্যই নিয়ে নেবেন। এখানে হচ্ছে জিপার চেন থাকবে দুই পাশে, কিন্তু আমরা না সরি দুই পাশে পকেট নাই, মানে এটা এক পাশে পকেট দিয়েছি, দুই পাশে পকেট আসলে দরকার হয় না, এই যে চেন দিয়ে হচ্ছে এক পাশে পকেট দেওয়া আছে, বেল্ট করা আছে, এবং এটার বডিটা হচ্ছে 48 বডি পর্যন্ত আপনারা করতে পারবেন। জাম পেরে খাওয়ার আসলে মজা অন্যরকম, সত্যি করা সত্যি কথা তাই না, জাম খেলে মিথ্যা বলা যায় না, যে আমি খাই নাই জাম খাই নাই, কি জুবাইদা আপু, আপু তোমার শোরুমে আজকে সকালে গিয়েছিলাম বাট বোরকা পরা মেয়েটা আমাকে ঢুকতে দেয়নি, নামটা কি বলো, দেখতে কেমন ছিল, ঢুকতে দেয় নাই কেন, কি বলছে এটা বলো তো, তোমাদের জন্য দোকান খুলে বসে থাকা হয়, তোমরা আসবা না কি জন্য, মেরুন কালার গুলফাটা আসবে, সবাইকে আমি কথা দিচ্ছি মেরুন কালার গুলফাটা আমি আবার করব, এত আপুদের রিকোয়েস্ট মাথা নষ্ট, ঠিক আছে আমি মেরুন কালার করব, আর কি কালার করা যায় বলো, গুলফা আর কি কালার করব, মেরুন কালারটা তো করলাম, তারপর আর কি কালার করব। আচ্ছা এই বোরকাটার প্রাইস মাত্র 1200 টাকা, মাত্র 1200 টাকায় চেরির মধ্যে এত সুন্দর, এটা আমাদের এত হিট, এটা আমাদের নতুন সবসময় করতে হয়, সো এই কালারটা চলে এসছে যেহেতু 50-58 পর্যন্ত, এবং 48 বডি 50 বডিটা আসবে, আপনারা যারা 50 বডি নিতে চান তারা নেক্সট টাইমে আবার নিতে পারবেন, এই লটেরটা পাবেন না কারণ এটা আমার বলা হয়নি, এই কারণে এরপরে নেক্সটে 50 বডি পাবেন, ঠিক আছে সো এটা 48 বডি পর্যন্ত যারা আছেন সবাই পড়তে পারবেন এই সুন্দর বোরকাটা, এটার সাথে নর্মাল হিজাব করে বাইরে যেতে পারবেন, কোনো কেপ কোটি এগুলো এটার সাথে করতে পারবেন, সব কিছু করতে পারবেন এই প্লেন বোরকা দিয়ে, আমাদের প্লেন বোরকা কিন্তু খুব আরামের হয় চেরি, দেখে নেবেন 1200 টাকা প্রাইস এটার, এই কালারটা হচ্ছে খুব সুন্দর একটা নুড পিঙ্ক কালার, হালকা পিঙ্ক, খুব যারা একটু লাইট কালার করতে চান তারা নেবেন, এই পাশে একটা জিপার পকেট, মোবাইল টোবাইল সব কিছু রাখতে পারবেন, সামনে চেন আছে, খুবই সুন্দর 1200 টাকা এটা পড়বে। আচ্ছা এটার আরেকটা কালার আমি দেখাই, এটা হচ্ছে এই যে জামছেলা কালার, মানে জামের ভেতরে যে কালারটা থাকি আছে না ওইটা, মানে জামটা ছিঁড়লে একটা জাম জাম কালার আসে না ওই কালারটা, সো এই জামটা দেখেন মানে লাইট জাম, ডিপ জাম না, মানে বেগুনি টাইপের যে ডার্ক কালার হয় সেটা না, লাইট জাম কালার, হ্যাঁ হালকা জাম কালার, ঘের কিন্তু আমাদের 120 করে থাকে, 120 ঘের থাকবে, এনাফ ঘের, একটা প্লেন বোরকার আমি মনে করি 120 ঘের এনাফ, এর থেকে বেশি দেওয়ার দরকার নেই, ওকে এর থেকে বেশি দরকার নেই, আর সামনে রয়েছে জিপার চেন, এক পাশে পকেট এবং দুটো বেল্ট, বেল্টটা আমরা রেখেছি, আচ্ছা এটার সাথে বেল্ট আসেনি কেন, ওইটাতে বেল্ট দিয়েছে, এটাতে আবার বেল্ট দেয়নি, আচ্ছা এটাতে বেল্ট নাই সরি, এটাতে বেল্ট দেয়নি, এটা প্লেন করেছে, হ্যাঁ সো এটার প্রাইসও কিন্তু 1200 টাকা, অনলি 1200 টাকা, ওকে আচ্ছা এটা হচ্ছে জাম কালারটা। এরপর আসি গ্রিন, গ্রিন কালারের প্লেন বোরকা, এটা একেবারে সবুজ, এটার সাথে কিন্তু সিল্কের প্যানেল হবে হাতায় এবং চারপাশে, সিল্কের প্যানেল এই যে হাতায় এবং সিল্ক গলায় না, হাতায় এবং নিচে সিল্কের প্যানেল, আর এই হচ্ছে একটা বাটন, এই হচ্ছে প্লেন বোরকা, এটা হচ্ছে প্লেন, ঠিক আছে এটা হচ্ছে প্লেন বোরকাটা, দুই পাশে কিন্তু পকেট রয়েছে, এই যে এটাতে কিন্তু দুই পাশে পকেট, গ্রিন টাইতে কিন্তু দুই পাশে পকেট, দুই পাশে পকেট, কিন্তু এটা কিন্তু সামনে জিপার নেই, এখানে একটা পার্ল বাটন বসানো আছে। গুলফা প্লিজ, হ্যাঁ মেরুন কালার আনবো, আমারটা কত আপু 1580 টাকায় এটা আপনারা পেয়ে যাচ্ছেন, আজকে সুন্দর কাফতান ডিজাইনার, যেটা সামনে থেকে হচ্ছে এই কুশি কাটা লেস বসিয়েছি, দুইটা পার বসিয়েছি, ভেতর থেকে বেল্ট আছে, সেটিং হিজাব এবং নিকাব, এবং পেছনে হচ্ছে হালকা কাছারি কালারের সাথে প্রিন্টের, এবং সামনে হচ্ছে জলপাই কালার, এটার প্রাইস হচ্ছে 1580 টাকা, ফুল সেট আপনারা পেয়ে যাবেন আজকে, এটা খুবই সুন্দর 50-58 পর্যন্ত আপুদের, আর আমার হাতে যে ইনারটা রয়েছে এগুলোর প্রাইস কিন্তু 1200, এটা তো প্রাইস বেশি,
1350 যেহেতু এটার সাথে সিল্কের চারপাশে প্যানেল এটা প্লেন বোরকা হিসেবে করতে পারবে দুই পাশে পকেট এটা 1350 কিন্তু গ্রিন কালারটা ঠিক আছে এটার সাথে কিন্তু আবার বেল্টও আছে বেল্ট আছে দুই পাশে পকেট করা হয়েছে চারপাশে সিল্কের প্যানেল করা হয়েছে পার করা হাতাতেও পার করা এটার প্রাইস 150 টাকা বেশি আচ্ছা ব্ল্যাক কালার নিধা কুচকুচে কালো যার লাগবে হাত তুলো কুচকুচে কালো হলে নিধাটা মাস্ট আমাদের কালারফুলের আমি মনে করি ম্যাক্সিমাম আপুদের কাছে আমার এই পোশাকটা আছে মানে এই ব্ল্যাক কালারটা আছে মানে এত পরিমাণ এটা আমাকে মেক করতে হয় আলহামদুলিল্লাহ এটা সব সময় আমাদের প্রয়োজন হয় সামনে কিন্তু জিপার পকেট এবং এটার হচ্ছে এই দুই পাশেই হচ্ছে চেন রয়েছে হ্যাঁ চেন চেন পকেট রয়েছে দুই পাশেই এবং বেল্ট রয়েছে ঠিক আছে এটা এবং সিল্কের প্যানেলও আছে কিন্তু একটু দেখে নেন এবং চকলেট কালারের একটা সিল্কের প্যানেল আমরা দিয়ে দিয়েছি একদম লাইট চকলেট মানে ডিপ চকলেট কালারের সিল্কের প্যানেল থাকবে খুব সুন্দর খুবই 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 প্রিটি সো এই বোরকাটা আমরা নিধা ম্যাটেরিয়ালে যেটা দুবাই ফেব্রিক বলে এটা আমরা নিয়ে নিব ব্ল্যাক কালারটা না ক্যামেরায় ধরলে কেমন পড়ে তাই না লাইটে সো এটা আমি একটু দূরে থেকে দেখাই এই হচ্ছে 120 ঘেরে এটা আপনারা প্লেন বোরকা কিংবা ইনার দুটোই ব্যবহার করতে পারবেন কুচকুচে কালো হয় এটা আমি চাইলে কিন্তু চেরি দিয়ে করতে পারি বাট চেরির থেকে আমার কাছে নিধাটা কুচকুচে কালো লাগে এ কারণে আমি নিধা সবসময় বেশি প্রেফার করি এবং আমি অলওয়েজ বোরকা পরা থাকি আমার নিচে মনে হয় এখনো ওইটাই না আজকে অন্য কালার পরছি ঠিক আছে আমি অল টাইম মানে ম্যাক্সিমাম টাইম হচ্ছে এই ব্ল্যাক কালারটা পরে থাকি ম্যাক্সিমাম আপু আমি যেটা পরে আছি সেটা শুধুমাত্র একটা কালার জলপাই এবং হালকা কাঁঠালের সাথে কন্ট্রাস্ট খুব সুন্দর কিন্তু এটা আর আমার হাতে যে বোরকাটা রয়েছে ব্ল্যাক বোরকা প্লেন ভাবে যারা সব সময় ঠান্ডা একটা কাপড় পরতে চান ট্রাস্ট মি একদম চোখ বন্ধ করে এটা নেবেন তারপরে গরম লাগলে বিফলে মূল্য ফেরত আছে যদি মনে করো গরম লাগলো সজীব ফেরত নিয়ে নিবা ঠিক আছে কারণ আমি নিজে পড়ি তো আমি জানি যে ওই এইটা পরার পর আমি শার্ট কোটি কত কিছু পরি ভেতরে জামা থাকে তারপরেও আমার গরম লাগে না অনেকে আমাকে বলে যে তোমার গরম লাগে না কত কিছু পরছো আসলেই লাগে না স্ট্যান্ডার্ড কাফতা না ভাইয়া হিয়া কোন ডাফা আমি চিনলাম না আমাকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপু আচ্ছা আপু সাদা রঙের ইনার ইনারের ব্যাপারে একটু কথা বলি সাদা রঙের ইনার কি কাপড়ে চাও যে কাপড়ে চাও সেটাতে কিন্তু একটু সি থ্রু হবে হালকা ভেতর থেকে দেখা যেতে পারে হালকা উপরে অনেক অবশ্যই কিছু না কিছু পরতে হবে নালে কিন্তু ভেতরে জামা কাপড় শো করবে যদি এরকম হয় আমি করে দিতে পারবো ডাবল জর্জেট আছে চেরি আছে যাই দেই না কেন ভেতর থেকে কিন্তু একটু শো করবে কারণ সাদা এখানে তুমি কিছুই লুকাতে পারবে না যত কিছুই পরো দেখা যাবে ঠিক আছে ইনবক্স চেক করতে বলো ওকে ফাতেমা আপু ইনবক্স চেক হয়ে যাবে আজকেরটার প্রাইস 1580 টাকায় কিন্তু এই সুন্দর পছন্দসই একটা কাফতান কাফতানটা খুব প্রিটি সাথে হিজাব নিকাব এবং এটার কাজটা আমার বেশি ভালো লাগে তাই না দুই পাশে প্যানেলটা মিডলে আবার কুশি কাটা বসানো 1580 হচ্ছে আপনার ফুল সেটে পেয়ে যাবেন ঠিক আছে এই কাফতান পেছনে এখানে বেল্ট করেছি না জানি না ক্লিয়ার বোঝা গেল কিনা নেটের যে বাজে অবস্থা পকেট স্লিপ মেরুন কালার আচ্ছা কমেন্ট পড়ে না নিঝুম আপু পড়ে দিলাম ফারিসা গাউন আছে ফারিসা গাউন কাল ফারিসা গাউন না না আপু নাই প্লেন চেরি কাফতান আসবে শোনা মারিয়াপু একদম সুন্দর মনের কথাটা বলে দিয়েছেন এটা আমি মনে করতে চাচ্ছিলাম যে প্লেন চেরিটা যে আনবো ওটা আমি একটু বলে দিই প্লেন চেরি যে কাফতান সেটা আসবে এবং এখন আবার কাফতানে একটু ডিজাইন আনবো সেটাও আনবো দেখাবো চেরি কাপড়ে হ্যাঁ চেরি কাপড় আপু কেপ বোরকাগুলো কি আছে কেপ বোরকা আপু কেপ যেটা কেপ বোরকা এটা হচ্ছে এটাও তো কেপ বোরকা তাই না হ্যাঁ আচ্ছা কেপ বোরকা কালকে কেপ বোরকা দেখাবো তার আগে যদি ছবি পারি আমি দিয়ে দিব ছবি দেখে খুব তাড়াতাড়ি করে অর্ডার করবেন সবার যেটা অর্ডার ছিল গত ঈদে যেটা আমি দেখিয়েছিলাম সামনে জিপার করা যে কেপটা উপরে টপস করা যে বোরকাটা যেটা পেছনটা হিপ পর্যন্ত কাভার করে সেটা এসেছে বাট ফুল প্রোডাক্টটা এখনো চলে আসেনি ঠিক আছে মানে আয়রনের কাজ চলছে সো স্যাম্পল চলে এসেছে দুইটা
ঠিক আছে, ছবি তোলার জন্য বা আপনাদের জন্য ভিডিওর জন্য, আর পুরোপুরি একটা কালকে চলে আসবে। সো কালকে আমি লাইভে দেখিয়ে দিব। তার আগে যদি আমি পারি ছবি ভিডিও কিছু একটা যদি আমার এনার্জি থাকে আমি ছবি তুলে দিব বা ভিডিও করে দিব। অর্ডার করে ফেলবেন তাড়াতাড়ি, কোটি বোরকা যেটাকে বলে, উপরে জিপার করা, সেটা চলে এসেছে, ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন। সবার মন রক্ষা করতে পারবো কিনা জানি না। গুলফা আসবে, রয়্যাল ব্লু কালার ইনার দেখো, রয়্যাল ব্লু কালার তো ইনার এখানে কি আছে? শোরুমে আমি কালকে একটু দেখিয়েছিলাম রয়্যাল ব্লু। কি সাইজ লাগবে আপু, একটু অর্ডার করেন। কেপ বোরকা আছে, প্লিজ কম, সবাই একটু লাইক দাও না শোনা আপুরা, প্লিজ 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 একটু লাইক দাও, প্লিজ লাইক দাও। আমি নাইলে পড়ে, আমি নাইলে কিন্তু পড়ে গেলাম, কানবো আপু। বড় ধরনের হিজাব বলতে বড় বড় ওড়না টাইপের আপু, ওটা একটু শোরুমে আছে। আমি দেখাতে চেয়েছিলাম, কালকে আমার শরীরটা বেশি ভালো ছিল না, এই কারণে আমি দিতে পারিনি আপু। রেডি হিজাব সাদা পার্টি আবায়া, ওকে ফাতেমা আপু, আপু আমাকে আমার সোনা আপুগুলো, আমার এত ভালোবাসার সব, এক একটা লক্ষ্মী আপু সব। নেহা আপু লাভ দিয়েছি, আমি আমি কিন্তু লাভ এত আশা করি নাই, আমি এত আশা করি না, ঠিক আছে। আমি ছোট আশা করছি যে একটা লাইক দিলে হবে, লাভ না দিলেও চলো, বয়স চোটে লাভ বলতে পারি না, যে আমার জোর করে ভালোবাসো দাও, ভালোবাসো দাও বলা যায়, ভালোবাসা দাও মানে জোর করে চাওয়া যায় না, লাইকটা চাওয়া যায়, একটা লাইক দাও, কষ্ট করে একটা লাইক করছি, লাইক দিয়ে দাও, মানে যখন আমি দেখি যে আমার লাইভে অনেকগুলো লাইক আছে তখন মনটা ভালো লাগে, তখন পরের লাইভটা করতে আরও ভালো লাগে। এই জন্য তোমরা একটু বেশি করে আমাকে লাইক দিয়ে দিও, আর লাভ দিও, লাভ হচ্ছে যার যার মনের মধ্যে মনে হবে না আপুকে একটু ভালোবাসা দিলাম, আমার ভেতর থেকে এই 1 ইঞ্চি ভালোবাসা দিয়ে দিলাম, তখন দিয়ে দিন, আই লাভ ইউ আপু, ওকে আপু, ওকে। গুলফা আনবো, ঠিক আছে। সো আজকে আমি বলেছিলাম ছোট লাইফ, ছোট লাইফ করে দিলাম, সুন্দর একটা কাফতান দেখিয়ে দিলাম, আশা করি কাফতানটা সবার পছন্দ হবে, খুবই প্রিটি, গরমে আরাম করে এত সুন্দর একটা বুটিক টাইপের ফ্লেভার আপনারা পাবেন এটার ভিতরে, কারণ অনেক কিছু করা হয়েছে এখানে, প্যানেল ট্যানেল অনেক কিছু করেছি, লেস বসিয়ে দিয়েছি, গলায় পাইপিং আছে, সুন্দর করে পরবেন, একেবারে পরিপাটি লাগবে, ঠিক আছে। এটা পরলে আসলে পরিপাটি একটা লুক লাগবে আপনাকে। সো অবশ্যই 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 অর্ডারটা করে ফেলবেন, 1580 টাকা, 50 থেকে 58 পর্যন্ত লম্বা, এটা হচ্ছে একেবারে 100% চেরিতে পাচ্ছেন, পেছনটা ডাবল জজে বাট খুব নরম, ট্রাস্ট মি, কোনো খসখসি কিছু নাই, বললাম না বিফলে মূল্য ফেরত, মূল্য ফেরত, এত সুন্দর। সো সবাই অর্ডার করে ফেলবেন, ভালো থাকবেন সবাই, ইনশাল্লাহ আগামীকাল 3:30টার সময় আপনাদের সামনে হাজির হব, সে পর্যন্ত আমার জন্য বেশি করে দোয়া করেন, আমি সুস্থ থাকতে পারি, সবার জন্য দোয়া করি, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ সবাইকে ভালো রাখুক, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।